বক্স নিয়ে নেবেন, কোনো কার্পেটের বক্স আমি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বক্স নিতে পারেন। আর এরকম একটি ব্রাজা নিয়ে নেবেন আপনারা, ব্রাজা। আর এরকম একটি ফোল্ডারিং আয়রনের ওয়্যার নিয়ে নেবেন, এরকম অনেকটা কিছুটা লম্বা ওয়্যার নিয়ে নেবেন আপনারা। আর এরকম দুটি কার্পেট ছোট ছোট করে কেটে নেবেন, আর এই দুটি জায়গায় ফুটো করে নেবেন। এরপর একটি এরকম HW 9 ভোল্ট ব্যাটারি নিয়ে নেবেন, আর এরকম একটি কানেক্টর এর সঙ্গে কানেক্ট করে নেবেন, আমি কানেক্ট করে নিয়েছি। আর এরকম একটি আপনারা সুইচ নিয়ে নেবেন, ছোট্ট দেখে সুইচ। আর এরকম ডবল টেপ নিয়ে নেবেন আপনারা, আর এরকম একটি ছোট্ট দেখে প্লাস্টার, আর একটি এরকম বড় দেখে প্লাস্টার, আর এরকম দুটি ফেভিকুইক নিয়ে নেবেন। এরপর আমাদের এই খাপের উপর এই দুটিকে এরকম ভাবে ফেভিকুইকের দ্বারা চিটিয়ে নিতে হবে, আমি চিটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে এই দুটি ফেভিকুইক দিয়ে ভালো করে চিটিয়ে নিয়েছি। আর আমাদের সোল্ডারিং আয়রনের ওয়্যারটি এরকম ভাবে একটি রাউন্ড রাউন্ড করে গোল করে নিয়েছি, এরপর এরকম দুটি লম্বা লম্বা করে দিয়েছি। এরপর এখানে এরকম একটি আপনারা ছাদা করে নেবেন এই কার্পটটিতে। এরপর এগুলি এখানে আপনারা এরকম ভাবে ঢুকিয়ে নেবেন, আমি ঢুকিয়ে নিচ্ছি, দেখুন দেখুন আমি ঢুকিয়ে নিয়েছি। এরপর এইখানে আপনারা ভালো করে ফেভিকুইক দিয়ে চিটিয়ে নেবেন। আর একটু সোল্ডারিং আয়রনের ওয়্যার নিয়ে এরকম একটি গোল দেখে জিনিস বানিয়ে নেবেন, এরকম দেখে এরকম একটি গোল দেখে জিনিস বানিয়ে নেবেন, আমি বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে সোল্ডারিং আয়রনের ওয়্যারটি আর এরকম একটি গোল ওয়্যার করে এখানে ফেভিকুইক দিয়ে সব কিছু চিটিয়ে দিয়েছি। এরপর আমাদের ব্যাটারি, ব্রাজা, সুইচ সব কিছু এখানে আমি ডবল টেপের দ্বারা চিটিয়ে নিচ্ছি, আর তারগুলো কানেক্টও করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে সব কিছু কানেক্ট করে নিয়েছি, আমাদের প্রজেক্টটি সম্পূর্ণ তৈরি। এবারে আমি আপনাদের গেমটি টেস্ট করে দেখাবো, তো চলুন গেমটি টেস্ট করে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আমি সুইচটা দিচ্ছি, আমাদের আওয়াজ করতে শুরু করে দিল। এই ওয়্যারটি যখন এখানে লাগবে আমাদের ব্রাজাতে আওয়াজ করবে। তো দেখুন আমি গেমটি খেলছি এখন। দেখছেন বন্ধুরা, আমি খেলতে পারলাম না ভালো করে। আপনারা এমন খেলবেন যেরকম এইটাই এক